নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয় লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় নড়াইল দুই আসনে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা এবং যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী বসিরুল হক সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি গাউসুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার শাহ লোহাগড়া ও যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন